এখন চলে এসেছি আমরা লুনচুকে। আড়িটার থেকে বেরোতে একটু বেলা হয়ে গেছিল, তাই লুনচুকে আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেল। জায়গাটা কিন্তু অসাধারণ, এইখানের আসাটা একটু প্রবলেম কারণ রাস্তাটা খুব একটা ভালো না, কিন্তু একবার এসে গেলে না বস জায়গাটা সার্থক হয়ে যাবে। কিন্তু আমার চারপাশে একদম একদম পুরো পাহাড়ে ঘেরা, হালকা ঠান্ডা, আর মানে অতটাও কড়া ঠান্ডা নেই, একদম মডারেট একটা। রাস্তার অবস্থা হচ্ছে এই যে, এই রাস্তার অবস্থা পুরো রাস্তাই এরম, কিন্তু ওই একবার চলে এলে তো এটা না ভোলার মতো। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট এই দুটোই তুমি দেখতে পাবে। তো এগুলো তো এখন আপাতত আমার আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, কালকে সকালের আগে ওয়েদার ক্লিয়ার হবে না। আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো ক্লাউড ভর্তি, তো সেই ওয়েদার তো এখন ক্লিয়ার হচ্ছে না। তবে হ্যাঁ, এই অ্যাটিক হোমস্টেটা আমি তোমাদের একটু ঘুরে দেখাবো, কারণ সত্যি এটা দারুণ। এখন যাচ্ছি আমি অ্যাটিক হোমস্টেতে, ঘুরে দেখাবো তোমাদের পুরো অ্যাটিক হোমস্টেটা। এই হচ্ছে হোমস্টের ব্যালকনি থেকে ভিউ। হ্যাঁ যাই। আর এই হচ্ছে হোমস্টে। এখন আমি ধীরে ধীরে প্রবেশ করছি অ্যাটিক হোমস্টেতে। হোমস্টেটা ছোট্ট হলেও কিন্তু খুব গোছানো আর পরিপাটি। এই যে আমার সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার কফি জোন। তো জায়গাটার আশেপাশের ভিউটা তোমরা দেখতেই পারছো কি সুন্দর, চারিপাশটা পুরো একদম পাহাড়ে ঘেরা। এখান থেকে কিন্তু সকালের ভিউ খুব সুন্দর আসে। এখন আমি চলে এলাম অ্যাটিক হোমস্টের একটা রুমে। সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু আশেপাশের জায়গাটা ঘুরে নিতে, কারণ আজকে আমাদের এখান থেকে চলে যেতে হবে, তাই মিস করতে চাই না আজকে। তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু অ্যাটিক হোমস্টের চারপাশটা ঘুরে নিতে।
অনেকক্ষণ এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি বুঝতে পারলাম আমি হোমস্টে থেকে অনেকটাই দূরে চলে গেছি। তো আমাকে তো আজকে ফিরতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি করেই হোমস্টের দিকে আবার এগোতে শুরু করলাম। তো আজকে সেই দিনটা চলেই আসে যেই দিনটা কোনো ট্যুরিস্টরা ওয়েট করে না যেই দিনটার জন্য, সেটা হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার দিন। তো আমাদেরও সেই দিনটা চলেই এসছে, এখন আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, বাড়ির জন্য বেরিয়ে পড়ব। এখান থেকে যেতে ইচ্ছা করে, আমারও করছে না, মনটা খুব খারাপ, তাও তো যেতেই হবে আমাদের, আর কি বলবো, ভালো লাগছে না কিছু। যাই হোক, বাড়ি তো ফিরে যেতেই হবে, তো চলেই যাচ্ছি এখন। আর কিছুক্ষণ মাত্র, আমাদের রাত 8টার সময় এনজিপি থেকে ট্রেন, ব্যাস এখানের সাথে কানেকশান কাটা, আবার সেই বাড়ি। যাই হোক, আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য আমি আশেপাশে ভিডিও করছিলাম, ছবি ক্লিক করছিলাম, তো হঠাৎ করে দেখলাম আশেপাশে খুব মানে আমাদের সব গ্রুপ মেম্বাররা খুব ভিড় করেছে। তো আমি বুঝতে পারলাম না ব্যাপারটা হচ্ছেটা কি। তা আমি ফার্স্টে আস্তে আস্তে এলাম, তারপরে দেখলাম আরও সবাই আসছে, তো তারপরে আমি তাড়াতাড়ি এলাম, এসে দেখলাম এরকম কিছু একটা দৃশ্য। আমাকেও এখানে সব ট্যুরিস্টদের এরকম করে সম্মান জানানো হয়, তো আমাকেও জানিয়েছে, এই জিনিসটা খুব ইমোশনাল করে দিল, আনএক্সপেক্টেড ছিল, সত্যি কথা আনএক্সপেক্টেড ছিল। আমি বলছিলাম যে অ্যাট্রিক এই হোমস্টেটা খুব ভালো, এখানকার ব্যবহার খুব ভালো, আর তারা তার একদম সঠিক পরিচয় দিয়ে দিল, এত সুন্দর আপ্যায়ন, এত সুন্দর হসপিটালিটি হয়তো বা আমি কোনো জায়গায় পাবো, আর যদি পেয়েও থাকি সবার মধ্যে এটা অন্যতম, সারা জীবন থাকবে আমার কাছে। থ্যাংক ইউ অ্যাট্রিক, থ্যাংক ইউ লুংচুক, আবার আমি ভিজিট করব, এটা কথা দিয়ে যাচ্ছি। টাটা। এখন আমাদের যাত্রা শুরু হলো নিউ জলপাইগুড়ির দিকে। তো আজকের মতো ভিডিও এখানেই আমি শেষ করছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। টাটা।